আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় শ্বাসনালী সংক্রান্ত রোগ নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি নাজমুল আজাদ, তিনি পরিচালক দশম শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ, বীরপুর শিয়াকরটিয়া, টাঙ্গাইল। তো শ্বাসনালী সংক্রান্ত রোগের অন্যতম একটি রোগ হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। অ্যাজমা সাধারণত তোমরা এই ছবি দেখেই বুঝতে পেরেছ যে এটা একটা অ্যাজমা রোগী, কারণ সে এখানে নেবু স্প্রে নিচ্ছে। তো সাধারণত এই শ্বাসনালীতে যদি অতিরিক্ত কফ জমে, আমাদের সাধারণত শ্বাসনালীর ভিতরে এরকম প্রশস্ত থাকার কথা, কিন্তু তা না থেকে এরকম সাধারণত কফ জমে, আমাদের এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ শ্বাসনালী সরু হয়ে যায়। তো অ্যাজমা সম্পর্কে আমি একটু বলি। অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে, অর্থাৎ কোন একটি বহিষ্ঠ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধ ব্যবস্থার যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া ঘটলে অ্যাজমা হতে পারে। অনেক ক্ষেত্রেই অ্যাজমা আক্রান্ত শিশু বা ব্যক্তির বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকতে এটি ছোঁয়াচে নয়, জীবাণুবাহিত রোগও নয়, তাহলে নৈবেদ্য থাকতে পারে, নিজে কোনটি ছোঁয়াচে রোগ নয়, তাহলে অ্যাজমা এটা একটা ছোঁয়াচে রোগ নয়, সংক্রমণ রোগ নয়। তো শ্বাসনালী সংক্রান্ত রোগ হাঁপানি এবং ব্রঙ্কাইটিস নিয়ে আলোচনা করব। হাঁপানি আরেক নাম হচ্ছে অ্যাজমা। আমরা কি কি শিখব এই পাঠ শেষে? হাঁপানি তথা অ্যাজমা ও ব্রঙ্কাইটিস কি তা বলতে পারবে, হাঁপানি রোগের লক্ষণ, কারণ, প্রতিরোধ ও প্রতিকার কৌশল ব্যাখ্যা করতে পারবে, ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ, প্রতিরোধ, প্রতিকারের কৌশল বর্ণনা করতে। তো এখানে নর্মাল একটা শ্বাসনালী এরকম থাকার কথা অনেক প্রশস্ত, কিন্তু যদি এই শ্বাসনালীটা এরকম সংকুচিত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আসলে অ্যাজমা বা হাঁপানি রোগটা সৃষ্টি হতে পারে। তো কিভাবে বুঝবো আমরা হাঁপানি বা অ্যাজমা হয়েছে কিনা? হঠাৎ শ্বাসকষ্ট, এটা একটা লক্ষণ। ছবি দেখে বোঝা যাচ্ছে যে হঠাৎ করে এই মহিলাটার শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হওয়ার অবস্থা, অর্থাৎ মনে হবে যে আমার দম বন্ধ হয়ে আসছে, ফলে তাকে এখানে দেখো অক্সিজেন দেওয়া হচ্ছে। তো এছাড়াও আরো কিছু লক্ষণ রয়েছে, আমি বলে দিচ্ছি। রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এ সময় বুকের ভেতর সাই সাই আওয়াজ হয়, ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর বেশি কষ্ট হয়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, সাধারণত জ্বর থাকে না। শ্বাস নেওয়ার সময় রোগীর পা জ্বরের মাঝে চামড়ার ভিতর দিকে ঢুকে যায়, রোগী দুর্বল হয়ে। এগুলো হচ্ছে লক্ষণ। কারণ কি কি কারণে আমাদের অ্যালার্জি হতে অ্যাজমা বা হাঁপানি হতে পারে? তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে অ্যালার্জিযুক্ত খাবার খেলে। অ্যালার্জিযুক্ত খাবার বলতে আমরা বুঝি চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের অ্যালার্জি হতে পারে। গরুর মাংস ছবি দেখানো আছে। ফুলের রেণু, অর্থাৎ বায়ুর সাথে ধোয়া, ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বাসগ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করলেও হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে হাঁপানি হওয়ার আশঙ্কা থাকে। বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যেতে পারে। কারণগুলো জানলাম, এখন আসো প্রতিকার।
প্রতিকারটা হচ্ছে রোগটা হলে আমরা কি ব্যবস্থা নিব, আর প্রতিরোধ হচ্ছে যাতে না হয় সেই ব্যবস্থা। আর আমরা সবাই জানি প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম। তো দেখি প্রতিকার, অ্যালার্জি যুক্ত খাদ্য না খাওয়া, অর্থাৎ যে সকল খাবার খেলে আমাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো না খাওয়া। এখানে ইলিশ মাছের ছবি দেওয়া আছে, আগে গরুর মাংস দেওয়া ছিল, এছাড়াও চিংড়িতেও অ্যালার্জি আছে, এগুলো অ্যাভয়েড করা। কৃত্রিম আঁশ, ফলের রেণু শ্বাসের সাথে যেন না ঢুকে, ধুলাবালি এগুলো যেন না ঢুকে, এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ যে সকল জায়গায় এই সকল পদার্থের উপস্থিতি আছে, বিশেষ করে ধুলাবালির ক্ষেত্রে বিছানা ঝাড় দিলে, ঘর ঝাড় দিলে আমাদের এই ধরনের সমস্যা হতে পারে, তো এই সকল বিষয় না করা। এছাড়াও আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার বিষয় আছে, যেমন আলো বাতাস পূর্ণ গৃহে বসবাস করা, যেসব জিনিসের সংস্পর্শে হাঁপানি বাড়ায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা, যেমন পশুর লোম, কৃত্রিম আঁশ ইত্যাদি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া ও সাবধানতা অবলম্বন করা, ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদি ব্যবহার পরিহার করা, শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়া। তো আমরা আগেই বলেছি প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। তো প্রতিরোধের ক্ষেত্রে জন্য আমরা কি করব, এখানে ছবি দেখে যা বোঝা যাচ্ছে যে খোলামেলা পরিবেশ অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা, খোলামেলা মাঠ, সবুজ মাঠ এরকম পরিবেশে বসবাস করা, বায়ু দূষণ, বাসস্থান, কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তুর সংস্পর্শ পরিহার করা, হাঁপানি রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য সবসময় সাথে ঔষধ রাখা এবং প্রয়োজন মতো ব্যবহার করা। আমরা জানি যে যাদের অ্যাজমা আছে তারা ইনহেলার সবসময় সাথে রাখে, যখন তাদের শ্বাসকষ্ট হয় তখন তারা সেটা ব্যবহার করে। এখানে লক্ষণীয় যে হাতুড়ে চিকিৎসকেরা অনেক সময় উচ্চমাত্রার ক্ষতিকর স্টেরয়েড দিয়ে এর চিকিৎসা করে থাকে, যদি উচ্চমাত্রায় প্রয়োগ করলে রোগীর কষ্ট তাৎক্ষণিকভাবে উপশম হলেও দীর্ঘমেয়াদী এবং অপরিণত ক্ষতি হয়ে যায়, তাই এ ধরনের চিকিৎসা বা চিকিৎসক থেকে দূরে থাকতে হবে। তো আশা করি তোমরা অ্যাজমা বা হাঁপানি রোগের লক্ষণ, কারণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে আসবো ব্রঙ্কাইটিস। তো শ্বাসনালীর ভিতরে যদি প্রদাহ হয়, যেটা বলছিলাম যে কফ জমে বা প্রদাহ হয়, দেখো এখানে পরিষ্কার শ্বাসনালী স্বাভাবিক এরকম থাকে, আর যদি কোনো কারণে প্রদাহ হয় তাহলে এরকম কফ জমে বা প্রদাহ হয়ে নালীটা সংকুচিত হয়ে যায়। ঠিক মানে সবগুলা রোগেরই কারণ একটাই, স্বাভাবিক নালী সংকুচিত হয়ে যাবে, কোনোটাই হবে শ্বাসনালীতে প্রদাহের কারণে ব্রঙ্কাইটিসের কারণ, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে, আর অ্যাজমার ক্ষেত্রে শ্বাসনালী সংকুচিত হয়ে যাবে। তো শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে ব্রঙ্কাইটিস কাকে বলে, সেক্ষেত্রে আমরা এটা বলবো যে শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে, শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লির মধ্যে যদি প্রদাহ হয় তাহাকে ব্রঙ্কাইটিস বলে। সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লি গাঁটে প্রদাহ হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশ, স্বেচ্ছাতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকেও এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। একবার ব্রঙ্কাইটিস হলে বারবার এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়। ধূমপান, অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষণ যেমন কলকারখানার ধুলোবালি এবং ধোঁয়াময় পরিবেশ এই রোগের কারণ হিসেবে গণ্য করা হয়। লক্ষণ কি দেখে আমরা বুঝবো, সাধারণত কাশি হতে পারে, বুকে ব্যথা হতে পারে, জ্বর হতে পারে এবং দুর্বলতা, শরীরের মধ্যে দুর্বলতা চলে আসতে পারে। এছাড়াও কাশির সময় বুকে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে, শক্ত খাবার খেতে পারে না, কাশির সাথে অনেক সময় কফ বের হয়। যদি কমপক্ষে একটানা 3 মাস কাশির কফ থাকে এবং এরকম অসুস্থতার পর 2 বছর দেখা যায় তাহলে রোগীর ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে থাকতে পারে। এগুলো হচ্ছে লক্ষণ। তো প্রতিকার হয়ে গেলে আমরা কি করবো, ব্রঙ্কাইটিস মদ্যপান করা যাবে না, ধূমপান করা যাবে না,
তামাক পাতা ব্যবহার করা যাবে না, জর্দা ব্যবহার করা যাবে না। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা করানো, রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখা, পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো, যেমন গরম দুধ, স্যুপ ইত্যাদি, রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া, এগুলো হচ্ছে প্রতিকার। হয়ে গেলে এসব ব্যবস্থা নিতে হবে, আর যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে, ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ধোঁয়া তৈরি হচ্ছে এবং এখানে ধুলাবালি তৈরি হচ্ছে, ধোঁয়া, কালো ধোঁয়া দেখা যাচ্ছে। এরকম পরিবেশে বসবাস করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়াও ধূমপান এবং তামাক পাতা সেবনের মতো বদ্যাভ্যাস ত্যাগ করতে হবে। শিশু বা বয়স্কদের জন্য মাথায় ঠান্ডা না লাগে সেদিকে বিশেষ নজর দিতে হবে। তো আশা করি তোমরা আজকের এই মাল্টিমিডিয়া ক্লাস থেকে অ্যাজমা বা হাঁপানি এবং ব্রঙ্কাইটিস সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছ। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে দলীয় কাজ, শ্বসনতন্ত্রের রোগ প্রতিরোধ কিভাবে সচেতনতা সৃষ্টি করা যায় তা আলোচনা করে খাতায় লিখবে বাসায়। হাঁপানি কাকে বলে, ব্রঙ্কাইটিস রোগ কেন হয়, হাঁপানি রোগের প্রতিরোধক কি, আশা করি তোমরা এই সকল প্রশ্নের উত্তর পারবে। শিশু বা বয়স্ক ঠান্ডা লাগলে কি সমস্যা হতে পারে, কারি কাজ বাসায় যেটা করবে, হাঁপানি এবং ব্রঙ্কাইটিস রোগী অনেক সময় কাশির সাথে কফ বের হয়। ধন্যবাদ আজকের ক্লাস সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য।